हेलो। আচ্ছা, আমরা সেকেন্ড পার্ট শুরু করতে যাচ্ছি। অলরেডি অনেকে জয়েন করে ফেলছেন, বাকিরাও জয়েন করে ফেলবেন। তো আমরা যেটা দেখছিলাম তখন, সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ, যেই আপনাদের কাজটা অ্যাসাইনমেন্ট করতে দিয়েছি, অনেকের প্রবলেম ছিল। হোপফুলি আমরা ফার্স্ট হাফে যে বিষয়গুলো দেখাইছি তো আপনাদের প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে গেছে, সলভ হয়ে গেছে, অ্যান্ড আপনারা নিজেরা এখন চেষ্টা করলে পারবেন। এখন হচ্ছে ফরম্যাট নিয়ে একজন বলছিলেন বেশ কয়েকজন, যে কিরকম ফরম্যাট হইতে পারে কিওয়ার্ড রিসার্চ এর, বা আরো ফার্দার যদি কিওয়ার্ড রিসার্চ নিয়ে দেখতে চান, সেক্ষেত্রে আমি আপনাদের একটা অপশন দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরেন ফাইবারে যদি যান, এইখানে আপনি যদি কিওয়ার্ড রিসার্চ লিখেন, এখানে দেখবেন এই যে যারা কাজ দিচ্ছে না, হ্যাঁ, তাদের কাজগুলো একটু ওপেন করেন। তাদের কাজগুলো ওপেন করলে আপনি একটু আইডিয়া পেয়ে যাবেন অ্যাকচুয়ালি তারা কি দিচ্ছে। তাদের অনেক সময় স্ক্রিনশটে তাদের প্রিভিয়াস যে কাজগুলো করে বাকি কি সেগুলোর স্ক্রিনশট থাকে। হ্যাঁ, যেমন এই যে এই কাজটা এখানে ঢুকছেন, সো উনি ক্লায়েন্টকে কি কি কী ধরনের কাজ দেয়, সবার সবসময় যে থাকবে সবগুলোতে তা না, বাট কিছু কিছু আপনি পাবেন। আমরা যদি দেখি, আচ্ছা, এনাদেরটা দেওয়া নাই, অনেকেই রাখে, অনেকেই রাখে। যেমন এইটা দেখেন, এই যে এতগুলা কিওয়ার্ড, এবং কিওয়ার্ডের এই যে রেজাল্ট গুলো, ডিফিকাল্টিস, ভলিউম, সিপিসি, এখানে কিন্তু আছে। এই যে দেখেন, এটা একটা ফরম্যাট, যদিও এটা টুলস এর রেজাল্ট। তারপরে এখানে অনেক অনেকের এই জায়গাগুলোতে আপনারা খুঁজলে একটু পেয়ে যেতে পারেন। হ্যাঁ, আমি এটা দেখাইলাম। ধর লেভেল 1 সেলারটা যদি দেখি, আর দুই তিনটা দেখি। আচ্ছা, এটা ইশিখনেরই স্টুডেন্ট, আগের ব্যাচের। এই যে দেখেন, এই যে দেখতেছেন ওনার ওনার ফরম্যাটটা দেখছেন, বুঝছেন কোত্থেকে দেখতে পারেন, গোছানোটা দেখছেন, এই যে এরকম ওনারা এই কাজগুলো করে, দেশ হয় আপনি কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ যেটা ওপেন করছি, উনি আমার স্টুডেন্ট ছিল। আচ্ছা, ওনার কাজগুলো দেখেন, এই যে দেখেন, দেখছেন আমরা যা শিখছি এখানে আছে না সব, অলমোস্ট। জি স্যার, সব আছে। আরবি লেখা কি স্যার? এটা কই আরবি লেখা? একটু ব্যাকে আর একটা এসে যান, ব্যাকে। হ্যাঁ, একটা না না, কোনটা? ওনার ক্লায়েন্ট চাইছিল আরবি, সেই জন্য আরবি দিছে। আচ্ছা, আরবিক কিওয়ার্ড। ও ইয়েস ইয়েস ইয়েস, দেখছেন জাস্ট কঠিন কপি কিছু, করেছে। ওনারা কিন্তু কাজ অলরেডি করছে, এবং আপনারা কিন্তু এর থেকে ভালো, মানে এরকম কাজ পারেন। জি জি এই স্যার মোবাইলে নেটওয়ার্ক, ওজি স্যার আমি নেট স্ট্রং স্যার, মানে বিয়ন আচ্ছা, ইন্টারফেস এটা করতে না, যে অবস্থা বাইরে নেট না চলে তো মানুষের নিতেও না, যে অবস্থা সব দামে সেল হইলা। এটা আমরা দেখছিলাম এতক্ষণ, কিওয়ার্ড রিসার্চ ফরম্যাট দেখতে চাইছেন, ফরম্যাট দেখানোর অপশন দেখাই দিছি আপনাদের, মার্কেট প্লেস থেকে আপনি দেখতে পারবেন। অ্যান্ড সেকেন্ডলি, আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা সামনে গো অন করবো, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন তারপরে যদি থাকে, কারণ আমরা এই টপিকটা এখন শেষ করে নতুন টপিকে আগাবো। বায়ারের সাথে কিভাবে কমিউনিকেশন করবো? আচ্ছা, এই ক্ষেত্রে এই এই স্কিলটা কিওয়ার্ড রিসার্চ যদি করেন, তো আপনি হচ্ছে আপনার সার্ভিসটাকে রেডি করে রাখবেন, যে আমার সার্ভিসে এই আছে এভাবে, দেন দেখা যাচ্ছে বায়ার যদি এই সার্ভিস কিনতে চায় সে অর্ডার করে দিবে ফাইবারে, এটা করে। আর এমনিতে যদি কমিউনিকেট করেন কোনো বায়ার, যদি দেখেন কিওয়ার্ড রিসার্চ রিলেটেড জব পোস্ট দিয়েছেন, কিওয়ার্ড রিসার্চ চাচ্ছেন, তখন আপনি সেখানে জানাবেন যে আপনি কিওয়ার্ড রিসার্চের কাজগুলো কিরকম পারেন, বা কি ধরনের এক্সপিরিয়েন্স আছে, সেটা দিয়ে আপনি বিট করবেন। আমি এটা বোঝাতে চাচ্ছি না, মানে
ওনাদের সাথে কি ফেসবুকে না ফাইবারই কোনো অপশন আছে কমিউনিকেশন? না ফাইবারই অপশনস আছে কমিউনিকেশনের জন্য, ফেসবুকে না, আলাদা প্ল্যাটফর্মে না, ওই প্ল্যাটফর্মে কমিউনিকেশনের সব অপশনস থাকে। ঠিক আছে, বুঝছি। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? নতুন ক্লাস শুরু করবেন না স্যার? জি জি, নতুন আজকে 4 নম্বর ক্লাস। হ্যাঁ আজকে ক্লাস শুরু করব, কিন্তু এরপরে যদি আপনারা বলেন যে গত ক্লাসেরটা তো কিছু শিখলাম না, আগাইতে পারলাম না, আজকে নতুন টপিকে ঢুকে গেছি, দ্যাটস ওয়াই আমি ক্লিয়ার না করে আগাইতে চাচ্ছি না। থ্যাংক ইউ স্যার। আমাকে আগে এনশিওর করেন যে আপনারা কিওয়ার্ড রিসার্চ বুঝছেন। একজন সিঙ্গেল কেউ যদি বলেন আমি এখনো বুঝি না, আমি কিচ্ছু পারবো না কিওয়ার্ড রিসার্চে, তাহলে আমি কিওয়ার্ড রিসার্চ আরো দেখাবো। ও স্যার ঠিক আছে স্যার। এরকম আছেন কেউ? না স্যার, আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝছি স্যার। কি স্যার একটু দেখেন, সর্বশেষ প্রশ্ন স্যার বলেন করব? জি জি শিওর স্যার। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনার এক্সপিরিয়েন্স থেকে আমাদের একটু বলেন যে স্টুডেন্টরা কি ধরনের প্রবলেমে ফেস করে, প্র্যাকটিক্যাল যখন প্রজেক্ট গুলায় কাজ করে কি ধরনের প্রবলেম ফেস করে তারা এখন পর্যন্ত যা দেখছেন? হ্যাঁ, এইখানে কিন্তু মোর দেন ইনাফ কিছু ছিল। সো এইটুকু যেহেতু আপনারা প্রবলেম ফেস করছেন এবং এই প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলছি, সো আপনাদের কিন্তু অনেক কিছু সলিউশন চলে আসছে। বাট তাই বলে এইটা না যে এটা পারলেই আপনার সব হয়ে যাবে, আরও যে প্রবলেম আসবে না তা না, আরও প্রবলেম আসতেও পারে। বাট ওইটা কী হবে, আপনি সাথে সাথে কিন্তু ওই প্রবলেমটা যদি ধরতে পারেন যে প্রবলেমটা কী, তাহলে কিন্তু সলিউশনটাও আপনি ধরতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট নতুন কিছু বিষয়, যেহেতু আপনি বলছেন যে কিওয়ার্ড এক্সপিরিয়েন্স থেকে আমি আর কি কি বিষয় আসতে পারে অ্যাডভান্সড, তো সেটা নিয়ে আমি একটু আলোচনা করে দিই। কোয়েশ্চেন করলে কিন্তু নতুন বিষয় আসে, কোয়েশ্চেন না করলে কিন্তু আসে না। কারণ অনেক সময় অনেক আপনারা যদি কিওয়ার্ড রিসার্চ নিয়ে ঘাটেন, অনেকে দেখবেন বলে যে কেজিআর কিওয়ার্ড, যে আমি কিছু কেজিআর কিওয়ার্ড বের করে দিব, তো আপনার কাছে তখন কোয়েশ্চেন আসতে পারে কেজিআর কিওয়ার্ডটা কি। এটা জাস্ট একটা কনসেপ্ট। কেজিআর কিওয়ার্ড হচ্ছে এমন কিওয়ার্ডগুলো যে কিওয়ার্ডগুলো আসলে খুবই ইজি টু র্যাঙ্ক, এই কিওয়ার্ডগুলো গুগলে, সরি, এই কিওয়ার্ডগুলো খুব সহজে র্যাঙ্ক করা যায় খুব অল্প সময়ে। তো এখন বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট আপনার কাছে কেজিআর কিওয়ার্ড চাইতে পারে, কেজিআর হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও বলে এটাকে। এই কিওয়ার্ডগুলো কিভাবে বের করবেন? সিম্পল, আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করেন আপনারা কিন্তু কিওয়ার্ডের ম্যাট্রিক্সগুলো বের করতে পারেন, যেমন অল ইন টাইটেল, সার্চ ভলিউম। সো অল ইন টাইটেল, সার্চ ভলিউম থেকে কিন্তু আপনারা একটা কিওয়ার্ডের কেজিআর কিওয়ার্ড কোনগুলা সেগুলা বের করতে পারবেন। আমি একটু দেখাই। কেজিআর কিওয়ার্ডের ক্ষেত্রে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু আমরা এটা ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ড, সো এগুলো সার্চ ভলিউম খুব বেশি হয় না, এগুলো সার্চ ভলিউম অনেক কম হয়। দ্যাট মিন্স সার্চ ভলিউম এগুলোর দেখা যাচ্ছে যে আপনার প্রায় 250-র নিচে হয়, 250-র উপরে যদি যায় এটা কিন্তু আর কেজিআর কিওয়ার্ড থাকবে না। হ্যাঁ, 250-200-র উপরে গেলে দেখা যাচ্ছে এগুলো হার্ড কিওয়ার্ড হয়ে যায়। এখন একেজিআরটা বের করে কিভাবে, এই রেশিওটা বের করার জন্য যে সূত্রটা, এটা হচ্ছে অল ইন টাইটেল রেজাল্টকে সার্চ ভলিউম দিয়ে যদি ভাগ করেন, তখন আপনার রেজাল্ট যদি 0.25 থেকে 1 এর মধ্যে থাকে তখন আপনার মোটামুটি কাজ করতে পারবেন। আর যদি এর থেকে বেশি থাকে তাহলে আপনার জন্য এই কিওয়ার্ডগুলো ব্যাড কিওয়ার্ড হয়ে যাবে। এগুলো নিয়ে আপনি কাজ করলে এগুলোর জন্য রেজাল্ট, মানে আপনার এগুলো নিয়ে র্যাঙ্ক করা কঠিন। আর যদি 0.25 এর নিচে থাকে তখন আপনার এই কিওয়ার্ডগুলো নিয়ে র্যাঙ্ক করা সহজ। এখন আসেন এই কেজিআর কিওয়ার্ডগুলো আমি কিভাবে পেতে পারি। আমরা তো কিওয়ার্ড রিসার্চ করতে পারি, রিপোর্ট বের করতে পারি। এখন ধরেন আমি রিপোর্ট যখন বের করলাম তখন আমার এখানে কিছু রিপোর্ট আছে, আমি একটু এখান থেকে দেখাই কেজিআর এর রিপোর্ট দিয়ে। এরা এখানে দেখাচ্ছে কিভাবে আপনার অল ইন টাইটেল বের করছে, সার্চ ভলিউম বের করছে, সব দেখাচ্ছে। আচ্ছা আমি জাস্ট একটা এদের রিপোর্ট থেকে কেজিআরটা দেখাই দিই আপনাদেরকে বোঝার জন্য। কোথায় গেল? আচ্ছা এখানেই ছিল। যেহেতু আমরা এটাকে একটু সেভ করি, সেভ করে একটু এটা দেখেন, এখানে দেখছেন কিছু কিওয়ার্ড বের করছে। এই কিওয়ার্ড গুলো হচ্ছে খুবই স্পেসিফিক এবং লং টেল কিওয়ার্ড, অ্যামাজন বা কিছু নিশ প্রোডাক্ট বের করার জন্য এই কেজিআর কিওয়ার্ড গুলো বের করে। এন্ড বায়াররা কেজিআর কিওয়ার্ড কেন চায়, অনেক সময় যে এগুলো তাড়াতাড়ি র্যাঙ্ক করানো যায়। এখন দেখেন এই যে কিওয়ার্ড গুলো বের করছে না সব, এই কয়টা কিওয়ার্ড, এই কিওয়ার্ডে দেখেন অল ইন টাইটেল রেজাল্ট বের করছে। অল ইন টাইটেল রেজাল্ট গুলো সব কত, অনেক কম কম, এবং এগুলোর সার্চ ভলিউম বের করছে, সার্চ ভলিউম গুলো বের করছে। দেখেন সার্চ ভলিউমটা কত, আমি এখানে কোনোটা কি 250-র উপরে আছে, আমি আগেই বলে দিছি 250-র নিচে হইতে হবে, 250-র নিচে না হইলে ওইটা নিয়ে কাজ করেন না। সার্চ ভলিউম 250-র নিচে এবং অল ইন টাইটেল। এখন আপনারা দেখেন ডিভাইড করছে সবগুলো। হ্যাঁ, আমরা যেটা এখানে দেখে আসছি কেজিআর এর সূত্রটা, অল ইন টাইটেল
ডিভাইড বাই সার্চ ভলিউম সূত্রটা বসাই দেন চলে আসবে এখানে দেখেন রেজাল্ট দেখেন 1.4 1.6 যেগুলো আছে এগুলো হার্ড টু র্যাঙ্ক মানে এগুলো আপনার জন্য ইজি হবে না এগুলো আপনি নেবেন না আপনি কোনগুলো নেবেন যেগুলো 1 এর নিচে আছে 1 এর নিচে বা যেগুলো দেখেন 0.224 0.2 মানে 0.25 এর নিচে যেগুলো এগুলো হচ্ছে আপনার জন্য মেইন কিওয়ার্ড হবে তার মানে এই যে তিনটা কিওয়ার্ড এগুলো খুব ইজি টু র্যাঙ্ক সার্চ ভলিউম কম হইলে অল ইন্টারেস্টেড রেজাল্ট অনেক কম দ্যাটস হোয়াই এগুলো ইজি টু র্যাঙ্ক এইটাকে বলা হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও বা কেজিআর সো কেজিআর কিওয়ার্ড যদি দেখেন তখন আপনারা এটা দেখে বুঝতে পারবেন ক্লিয়ার আমার কথা বুঝছেন লাস্ট টাকার ঘরটা কি স্যার এটা কোনটা এটা জি স্যার এইটা সার্চ স্ট্রিং মানে এটা নিয়ে সার্চ করছে যে সার্চ রেজাল্টটা কি এটা দেখে অল ইন টাইটেলটা ওই ইউআরএলটা দিয়ে দিয়েছে যে অল ইন টাইটেল বের করছে যে অ্যাকচুয়ালি এটা কোথা থেকে বের করছে গুগলে জি জি স্যার জি স্যার আচ্ছা তার মানে এই যে নতুন একটা বিষয় শিখে গেছেন কোশ্চেন করার ফলে যে অনেক সময় কিওয়ার্ড রিসার্চের মধ্যে এটা জিজ্ঞেস করতে পারে আর কোনো কোশ্চেন আছে একটা কোশ্চেন বলেন তার মানে শুধু কিওয়ার্ড রিসার্চ একটা কাজ হতে পারে তাই না অবশ্যই আমরা কত কাজ দেখছি কিওয়ার্ড রিসার্চ নিয়ে ফাইবারে কিওয়ার্ড রিসার্চ নিয়ে তো আমরা প্রচুর জব দেখেছি প্রচুর সেল আসছে এটা একটা কাজ হইতে পারে মার্কেটপ্লেস এবং খুব ডিমান্ডেবল একটা কাজ হ্যাঁ ইনফ্যাক্ট আপনাদের দেখাইছি যে আমার ইসিকনের আগের ব্যাচে স্টুডেন্ট কাজ করতেছে ওকে আমি বলি এই যে আপনার কোশ্চেনটা না ক্লায়েন্ট কি করবে কিওয়ার্ড নিয়ে ক্লায়েন্ট এসইও করবে র‍্যাঙ্ক করবে বুঝছি স্যার কিভাবে করবে সেটা বলতেছি সেটা আমরা ক্লাসে শিখবো বাট ক্লায়েন্ট কি করবে কিওয়ার্ড নিয়ে ক্লায়েন্ট অবভিয়াসলি কিওয়ার্ড নিয়ে তার সাইটটা র‍্যাঙ্ক করাবে মানে এসইও করাবে এটাই জি জি আমাদের কোর্সের উদ্দেশ্য যেটা ক্লায়েন্টের উদ্দেশ্য সেটা ঠিক আছে ওকে স্যার ওকে আর একটা কোশ্চেন ছিল বলেন স্যার এই যে লং টেইল যে কিওয়ার্ড গুলো এগুলো কি রকম কি স্যার এটা একটু দেখালে ভালো হয় এটা ক্লাসে দেখাইছি না লং টেইল কিওয়ার্ড নিয়ে কি ক্লাসে কোনো আলোচনা করেছিলাম জি স্যার হয়েছিল হয়েছে স্যার আচ্ছা তারপর একটু বলে দিচ্ছি কেউ যদি ক্লাস মিস করেন একটু নতুন ক্লাসে জয়েন করার আগে ওই ক্লাসটা দেখে নেওয়ার চেষ্টা করেন কাইন্ডলি নাইলে এই যে রিপিট হইলে বিষয়টা হচ্ছে আপনাদের টাইমটাই যাবে আমি কিন্তু বলে দিব আমি টাইম নিয়ে বলে দিব বাট বিষয়টা হচ্ছে আপনি যদি ক্লাস দেখে রাখেন তাহলে কিন্তু এই রিপিট কোয়েশ্চেনগুলো আসবে না নতুন কোয়েশ্চেন আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি আচ্ছা এনিওয়েস আমি একটু আপনাকে লং টেলটা বলে দিচ্ছি ধরেন আপনি আপনার কিওয়ার্ড হচ্ছে ওয়াশিং মেশিন সো ওয়াশিং মেশিন লিখে সার্চ করছে এটা হচ্ছে স্পেসিফিক আমার কিওয়ার্ডটা লিখে সার্চ করছি আমার প্রোডাক্টের নামটা প্রোডাক্ট লিখে সার্চ করছি এটা হচ্ছে মেইন কিওয়ার্ড বা হেড কিওয়ার্ড এইটাকে যখন আমি একটু বড় করছি যে ওয়াশিং মেশিন প্রাইস প্রাইস দিছে এটা একটু বড় করছি না এটা লং টেইল হয়ে যাচ্ছে সো লং টেইল হওয়ার জন্য এটা কিন্তু আরো স্পেসিফিক মানুষজন প্রাইস লিখে কখন সার্চ করে কেনার জন্য তো আরেকটু দেখেন যদি আরো বড় করি দেন চিপ ওয়াশিং মেশিন আন্ডার $200 সো তার মানে কি আরো নির্দিষ্ট আরো লং টেইল হয়ে যাচ্ছে এই যে যত বড় করব তত লং টেইল হবে লং টেইলের সুবিধা কি মানে মানুষজন আপনি স্পেসিফিক বুঝতেছেন তার আসলে উদ্দেশ্যটা কি কিওয়ার্ড দেখে সো লং টেইল কিওয়ার্ডে সার্চ ভলিউম কম থাকতে পারে বাট এটা কনভার্সন রেট বেশি এটা আমরা আগে দেখে আসছিলাম তো এই ধরনের কোশ্চেন টাইপের হয় হ্যাঁ কোশ্চেন টাইপেরও হইতে পারে যেমন আপনার এটা নিয়ে যদি কোশ্চেন টাইপের হয় এরকম হইতে পারে ওয়াশিং মেশিন ধরেন এটা আপনি আপনি কোয়েশ্চেন টাইপেরও করতে পারেন যে ওয়াশিং মেশিন আপনি কোথা থেকে নেবেন এই ধরনের কোয়েশ্চেনগুলো যদি আপনি করতে চান বেস্ট প্লেস সেটা হইতে পারে বেস্ট শোরুম ঠিক আছে আমরা বুঝছি লং টেইল আর কোনো কোয়েশ্চেন আছে কিওয়ার্ড নিয়ে নো স্যার স্যার কখনো কি এমন হতে পারে যে বায়ার শুধু একটা মানে কিওয়ার্ড চাইতে পারে আপনি লজিক দিয়ে ক্লায়েন্টকে বুঝাইলেন এই দশটার মধ্যে তোমার এই কিওয়ার্ডটা হবে বেস্ট কিওয়ার্ড কারণ কি এটা সার্চ ভলিউম বেশি এটার অল ইন টাইটেল এই এটার মানে সবকিছু দেখায় আপনি এই যে এরকম মার্ক করে দিবেন দিস এই ধরনের প্রথমটা মার্ক করে দিয়ে এটা দেখাবো আমারে লিখে দিতে হবে হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ সামারি লিখে দিবেন, সামারি না লিখে দিলে সে কিভাবে বুঝবে কি দিবেন তাকে? স্যার তাহলে যারা এসইও নিয়ে, ধরেন আমরা যারা এসইও নিয়ে কাজগুলো শিখছি, তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে যে এরকম কিওয়ার্ডস গুলোকে রিসার্চ করে আমরা ক্লায়েন্টদেরকে রিপোর্টটা দিব, ঠিক না? এটা ঠিক মেইন কাজ না, এটা হচ্ছে একটা কাজ। একটা কাজ হইতে পারে আপনি কিওয়ার্ড বের করে ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড বের করে দিচ্ছেন, আবার আপনি যখন পুরো প্যাকেজের কাজটা করবেন ক্লায়েন্টের জন্য, যে তার সাইট র্যাঙ্ক করবেন, র্যাঙ্ক করার জন্য তো আপনাকে কিওয়ার্ড বের করতে হবে। আবার দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল যদি কিওয়ার্ড বের করে দেন সেটাও আপনি করতে পারেন। আবার দেখা যাচ্ছে আপনি কিওয়ার্ড বের করে দিয়ে ক্লায়েন্টকে দেখা যাচ্ছে নোটসের মধ্যে বলে দিলেন যে তোমার জন্য এই কিওয়ার্ডগুলো বের করে দিলাম, এটার জন্য এটা হচ্ছে বেস্ট কিওয়ার্ড, তুমি চাইলে আমাকে এই কিওয়ার্ডটার জন্য আবার হায়ার করতে পারো, আমি এই কিওয়ার্ডের জন্য তোমার সাইটটাকে র্যাঙ্ক করাই দিব, তো তাকে সেখানে একটা প্রপোজালও পাঠাই দিতে পারলেন। তো এটা একটা বিষয়। আর বিষয়টা হচ্ছে এটাই যে শুধু মেইন কাজ তা না, বাট এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এসইও টাস্ক, ঠিক আছে? এই কাজ আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স থাকবে না, বা আমাদের কোনো আসলে আগে আমরা মানে প্রিভিয়াস কোনো কাজ বা কিছু সেগুলো তো থাকবে না, তখন আসলে আমরা বায়ারকে কিভাবে অ্যাট্রাক্ট করবো বা মানে আমরা বায়ারকে পাবো আর কি? আচ্ছা, সেক্ষেত্রে কয়েকটা বিষয় হতে পারে। আপনারা যেহেতু মার্কেট প্লেসে নতুন, বাট আপনার প্রোফাইলটা এমন ভাবে সাজাবেন যেন মনে হয় যে আপনি এই কাজটাতে আপনার কিছু এক্সপিরিয়েন্স আছে। যেমন আপনি এখন দেখেন, এখন কিছু প্র্যাকটিস পারপাস কাজ করতেছেন, মার্কেট কাজ দেখছেন, বা কিছু আপনারা চাইলে পোর্টফোলিও বানিয়ে রাখতে পারেন। পোর্টফোলিও যেটা আপনার প্রিভিয়াস কাজ কি করছেন না করছেন সেগুলো আপনার পোর্টফোলিও দেখে বুঝবে। তো ক্লায়েন্টকে আপনি আপনার প্রোফাইল, আপনার পোর্টফোলিও, আপনার স্কিল এগুলো দিয়ে ইমপ্রেস করতে হবে। অ্যান্ড দেন কাজে অ্যাপ্লাই করার সময়, একটা আপনার জবে অ্যাপ্লাই করার সময় আপনাকে দেখা যাচ্ছে যে এরকম একটা ডিসক্রিপশন দিয়ে বা আপনাকে এই যে লেখাগুলো লিখতে হয় অ্যাপ্লাই করার জন্য, সেখানে আপনি বলতে পারেন যে আপনার এক্সপার্টাইজ বা আপনার এক্সপিরিয়েন্স। দেন দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে নক দিল, আপনাকে কাজটা দিল, আপনি সেটা করে দিলেন। বুঝছেন বিষয়টা? এখন এটুক পর্যন্ত প্র্যাকটিস করেন, এরপরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে জিজ্ঞেস করবেন, বা মার্কেট প্লেসে যদি ঘাটাঘাটি করেন দেখবেন যে মার্কেট প্লেসে ফ্রিল্যান্সাররা কিওয়ার্ড নিয়ে কি কাজ করতেছে, আপনার কাছে আরও কিছু কোয়েশ্চেন আসতে পারে, সেটা আমাকে জিজ্ঞেস করবেন। অ্যান্ড কোয়েশ্চেন আসলে কিন্তু আপনি সলিউশনটা পেয়ে যাবেন। কোয়েশ্চেন আসলে ধরেন আপনি নতুন একটা টার্ম দেখছেন আজকে, ওইটা নিয়ে যদি গুগল করেন আপনি কিন্তু একটা রেজাল্ট পাবেন, হয়তো এমন কিছু একটা যেটা আপনি এখানে একটা নামে দেখতেছেন বাট দেখা যাচ্ছে যে মার্কেট প্লেসে হয়তো অন্য আরও একটা নাম এটার আছে, তো একটু সার্চ করলে কিন্তু আপনি ওইটা পেয়ে যাচ্ছেন। যেমন আমরা সিপিসি বলেছিলাম, আবার সাজেস্টেড বিট, দুইটা কিন্তু একই জিনিস। আবার অল ইন টাইটেল দিয়ে যেটা বের করছে কম্পিটিশন, একই দিয়ে আবার এটা অন্য কোনো নামও দেখতে পারেন মার্কেট প্লেসে। এগুলো আপনি কখন এক্সপ্লোর করবেন? যখন আপনি মার্কেট প্লেস ঘাঁটবেন, রিসার্চ করবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা দেখাবো, শেখাবো। আর মার্কেট প্লেসে কাজ করার আগে আপনাদের মার্কেট প্লেসে কিছু ক্লাস আছে, ওইখানেও আপনারা আরও ফার্দার শিখবেন। বাট আপাতত যতটুকু দেখাইছি এখনকার জন্য এইটুকু ইনাফ, এইটুকু আগে অবজার্ভ করেন। হ্যাঁ, সামারির কথা যে বললেন, এই বিষয়টা একটু একটু বলতেন। কিসের কথা? সামারি কি মানে? সামারি বলতে আপনি এই বিষয়টা আমি বুঝি নাই, মানে ফুটনোটে আপনি কি কাজ করছেন, হয়তো আপনি যে কাজটা করছেন এখানে আপনি বলতে পারেন কোন টুলসটা ইউজ করছেন, বা আপনার এখানে এই 10টা কিওয়ার্ডের মধ্যে মেইন কিওয়ার্ড কোনগুলো হতে পারে, বা ইজি টু র‍্যাঙ্ক কোনটা হতে পারে। তো এভাবে আপনি একটা জাস্ট সামারি দিয়ে দিলেন। আমরা একটা কাজ করার পরে আপনার ক্লায়েন্ট হয়তো পুরো রিপোর্ট দেখে তার অ্যাট এ গ্ল্যান্স বোঝা তার জন্য কঠিন হয়ে যাবে, বা আপনি কিছু মার্ক করছেন সে মার্কিংটা সে বুঝতে পারছে না, সেটা আপনি ফুটনোটে দিয়ে দিবেন সহজে, যে যেন সে বুঝতে পারে সে কি পাইছে, এটাই। বুঝছি জি স্যার, বুঝছি স্যার। স্যার, যে সব কিওয়ার্ডের কম্পিটিশন লো, এটা কি আমরা গ্রহণ করা যাবে না করব না? কোন কম্পিটিশন?
না আমি বলছিলাম যে সব কিওয়ার্ডের কম্পিটিশন লো এটা কি আমরা গ্রহণ করব না করব না কম্পিটিশন আমরা দুইটা দেখেছি এখন কোন কম্পিটিশন সেটা আপনি আগে বলেন না কম্পিটিশন হচ্ছে যে হাই আছে মিডল আছে মানে লো আছে আমি তো ভাবছি লোটা কি গ্রহণ করা যাবে কোনো মতে আপনি যখন অ্যাডওয়ার্ড দিয়ে কম্পিটিশন বের করেন গুগল অ্যাডস দিয়ে বা কিওয়ার্ড প্ল্যানার দিয়ে তখন আপনার কম্পিটিশন দেখাই হচ্ছে অ্যাডভারটাইজারদের কম্পিটিশন এবং সেটা নিয়ে আমরা প্রথম ক্লাসে কয়েকবার এটা নিয়ে আমরা দেখাইছি বা বলছি কনসেপ্ট ক্লিয়ার করার ট্রাই করছি যে এই কম্পিটিশনটা আপনি যেহেতু অ্যাডভার্টাইজারদের কম্পিটিশন এটা আপনি যদি পাবলিশার হিসেবে কাজ করেন আপনি এটা যত বেশি হবে তত আপনার প্রফিটেবল বেশি আপনার জন্য তার মানে এটা মিডিয়াম অথবা হাই হইলে ভালো এটা লো হইলে ভালো না আবার আমরা যখন কিওয়ার্ড ডিফিকাল্টিস বের করব যে আমি র্যাঙ্কিং করতে চাই র্যাঙ্কিং ডিফিকাল্টিস কেমন হবে সেটা আপনার জন্য হাই হইলে ভালো ভালো হবে না সেটা আপনার জন্য হইতে হবে লো হলে ভালো বা মিডিয়াম অথবা আমরা অল ইন টাইটেল দিয়ে যেটা বের করছি সেটা আপনার ওই যে 500 নিচে মানে লো হইতে হবে অথবা মিডিয়াম হইতে হবে তো এই কথাগুলো তো আমরা বলছি কয়েকবার ওকে থ্যাংক ইউ স্যার তো নেক্সট ক্লাসে যাওয়া যাক তো আমাদের আজকে ক্লাসে যে বিষয়গুলো হয়ে গেছে তো এগুলো নেক্সট ক্লাসে যেন এরকম রিপিটেশন না হয় তার জন্য কাইন্ডলি আপনারা ভিডিওগুলো একটু দেখেন ভিডিও দেখে যেহেতু আপনারা সবাই হয়তো একবারেই বুঝতে পারছেন না বাট অনেকেই কিন্তু বুঝে ফেলতে পারছেন কাজ করতে পারতেছেন সো ভিডিও দেখে প্রবলেম তারপরে যদি কিছু প্রবলেম মনে হয় সেটা গ্রুপে লিখবেন ক্লাসে বলবেন ক্লাসে বলাটা আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি হ্যাঁ বাট নতুন কোনো প্রশ্ন যেটা আসলে রিপিট কোয়েশ্চেন করলে এটা আপনাদের নিজেদের জন্যই ক্ষতি হবে ঠিক আছে সো ওকে থ্যাংক ইউ আমি নতুন জায়গায় চলে আসি কিওয়ার্ড রিসার্চ করেছি আমরা তার মানে আমরা এখন বের করতে পারি কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে আপনি আপনার সাইট র্যাঙ্কিং এর জন্য বেস্ট কিওয়ার্ডগুলো বের করতে পারবেন অথবা আপনার ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করে তাকে কিছু ভালো কিওয়ার্ড বের করে দিতে পারবেন তো এটা আমরা দেখেছি এটা আমাদের কাজে লাগবে সামনে আমরা যখন আমাদের ক্লাসগুলো করব তখন কিওয়ার্ড রিসার্চ করা কিওয়ার্ড নিয়ে কিভাবে আমরা আমাদের সাইট র্যাঙ্ক করব সেটা দেখব আর আজকের ক্লাসে আমরা কিছু কনসেপ্টের সাথে পরিচিত হতে চাই সেটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন বা অন পেজ এসইও তো এসইওর ক্ষেত্রে আমরা অন পেজ এসইও নিয়ে আগেই দেখে আসছিলাম যে আমাদের সাইটের মধ্যে যেই বিষয়গুলো আমরা যখন সার্চ করি কোনো কিওয়ার্ড লিখে হ্যাঁ ধরেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম সার্চ করার পরে দেখেন রেজাল্টগুলো আসতেছে তখন আমাদের কি কি রেজাল্ট আসে টাইটেল পারমালিংক আর মেটা ডেসক্রিপশন এটা আমরা আগে শিখছিলাম না টাইটেল পারমালিংক জি স্যার প্রথম ক্লাস জি তো ধরেন আমি যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলাম ওয়েবসাইটে ঢোকার পরে ওয়েবসাইটে ঢোকার পরে আমি কি দেখতে পারি দেখেন তো এই ওয়েবসাইটে বিভিন্ন ইনফরমেশনগুলো দেখাচ্ছে না এই যে টাইটেল তারপর এখানে একটা আপনার আর্টিকেল দেখা যাচ্ছে দেন আপনার এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে প্যারাগ্রাফ দেওয়া আছে আদার কিছু হেডিং দেওয়া আছে সাব হেডিং দেওয়া আছে সো এইভাবে করে যে বিষয়গুলো আমরা সাইটের মধ্যে দেখছি এগুলোকে কি বলা হয় বলেন তো আমরা দেখতে পারি একটা হচ্ছে এখানে ভিজিবল আমরা দেখতে পাচ্ছি এগুলোকে যেমন টাইটেলটা ডেসক্রিপশনটা আমি যদি অন পেজ এসইও তে যাই অন পেজ এসইও এর কাজগুলো আমরা জানি যে এই সাইটের মধ্যে যে অপটিমাইজেশন গুলো করতে হয় এই সাইটের ড্যাশবোর্ড থেকে সেগুলোই অন পেজ এলিমেন্ট যেটা ধরেন আমি এখান থেকে দেখতেছি যে অন পেজটা কি তো এখানে তিনটা মূল বিষয় আমরা দেখবো অন পেজ অপটিমাইজেশন একটা হচ্ছে মেটা ট্যাগ অপটিমাইজেশন কন্টেন্ট অপটিমাইজেশন আর আদার অপটিমাইজেশন তো প্রথমে যদি আসি মেটা ট্যাগ অপটিমাইজেশনটা কি ধরেন আমরা যখন এই যে এই ওয়েবসাইটে যাচ্ছি ওয়েবসাইটে যাওয়ার আগে কিন্তু আমি এখানে টাইটেল পারমালিংক আর মেটা ডেসক্রিপশন দেখতেছি এই জিনিসগুলো অন পেজের এলিমেন্ট না বা অন পেজের বিষয় না এটা তো আমরা জানি তাই না এখন ওয়েবসাইটের মধ্যে গিয়ে কি আপনি এই হুবহু সেম টাইটেলটা দেখতে পাচ্ছেন জি স্যার হেডিং এ স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় আবার অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় না যেমন ধরেন আমি যদি আরেকটা সাইটে ঢুকি এই সাইটে ঢুকলাম আচ্ছা সাই এটা তো সাইটেই ঢোকা যায় না এক্সেস ডিনাই এটাতে ঢুকি এটাতে আমরা টাইটেলটা এটা দেখছিলাম রাইট বেস্ট ওয়াশিং মেশিন গাইড সো এখানে সাইটে ঢোকার পরে আমরা সেম টাইটেলটা দেখতে পারি কিনা দেখি
তো অনেক সময় সেম থাকতেও পারে টাইটেলটা এই টাইটেলটা এটা রাখতে পারে বাট অনেক সময় দেখা যাচ্ছে যে আমার একটু লোডিং হইতে সময় লাগতেছে আমি একটু আমার সাইটটা লোড নিতে টাইম লাগতেছে আমরা একটা আরেকটা সাইট দেখি আচ্ছা তো কিছু বিষয় যেমন এই ডেসক্রিপশনটা এটা কিন্তু আপনি সাইটের ভিতর পাবেন না বাট টাইটেলটা দুই ধরনের টাইটেল হয় একটা হচ্ছে এসইও টাইটেল একটা হচ্ছে আপনার এই যে পেজ টাইটেল এই পেজের একটা টাইটেল থাকতে পারে আবার একটা টাইটেল থাকতে পারে মেটাতে তো মেটার যে প্রপার্টিসগুলো আছে এইখানে ডেসক্রিপশন টাইটেল এগুলো হচ্ছে মেইনলি মেটার প্রপার্টি যেমন আমি ওই টাইটেল ডেসক্রিপশনগুলো মেটার টাইটেল ডেসক্রিপশনগুলো দেখতে চাইলে আমাকে কিন্তু এই সাইটটার যে কোডিং আছে সেখানে দেখতে হবে যেমন এখানে দেখেন আমরা দেখতেছিলাম যে বেস্ট ওয়াশিং মেশিন রিভিউ এখানে কি ওইটা আছে ওই টাইটেলটা আছে দেখেন না স্যার না স্যার এই পেজে নাই এই পেজে নাই তো ওইটা কিন্তু আমরা দেখব মেটাতে এই টাইটেলটা আমরা দেখার জন্য কন্ট্রোল ইউ দিব অথবা রাইট ক্লিক করে আমি ভিউ পেজ সোর্স দিব ভিউ পেজ সোর্স পেজ সোর্স দিলে এই যে এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই ওয়েবসাইটের আপনার এই কোড ভার্সনটা কোডিং গুলা যেটাকে বলা হচ্ছে HTML বা ডক টাইপ HTML এইখানে কিন্তু আমরা এই যে টাইটেলটা আমরা এখানে দেখি নাই এই যে এই টাইটেলটা এখানে দেখতে পারবো কিভাবে দেখবো এখানে আসার পর কন্ট্রোল F দিবেন F দিয়ে টাইটেলের কোডিংটা হচ্ছে এইভাবে শুরু হয় এই যে কোডিং এর এটা হচ্ছে কোডটা দেন আমি এখানে যদি টাইটেল লিখি দেখেন টাইটেল লেখার পরে এই যে 12 নম্বর লাইনে টাইটেল শুরু হইছে না যেভাবে লিখেছে এন্ড টাইটেলটা কোথায় শেষ হইছে এটা এটা কিভাবে চেক করব এটা চেক করার জন্য আমাকে একটা ব্যাক স্ল্যাশ দিতে হবে জি ক্লোজ করলাম তো ক্লোজ করার পরে দেখেন এই যে টাইটেলটা শেষ হইছে মাঝখানে যে কথাটা লেখা আছে এটাই হচ্ছে একটা সাইটের বা একটা পেজের টাইটেল এই পেজটা টাইটেলটা দেখেন এই যে এটা যেটা আমরা দেখছি এই টাইটেলটা আমরা কোথায় দেখতে পাইছি HTML বা কোডিং এ রাইট এটুকু ক্লিয়ার মানে সাইডে না পেলেও আমরা টাইটেলটা কোডে পাবো তো কোনো একটা ওয়েবসাইটে টাইটেল তো এখন আপনারা বের করতে পারবেন যে কি আছে টাইটেল তো টাইটেলটা আরেকটা জায়গাতে দেখা যায় এটা হচ্ছে আপনার এই এই যে এখানে যখন আমরা মাউসটা রাখলাম তখন টাইটেলটা দেখতে পারি এখানে মাউসটা রাখলে টাইটেলটা দেখতে পারি বাট বেস্ট হচ্ছে আপনি এখান থেকে সব টাইটেল দেখতে পারবেন এখন বিষয় হচ্ছে টাইটেলের কোডিংটা কেমন হয় যেমন আমরা আমরা মেটাতে ফার্স্টে হচ্ছে টাইটেল এই যে দেখেন আমি টাইটেলে যদি যাই আরো কিছু বিষয় আছে ডেসক্রিপশন হেডিং আর অল টাইটেল নিয়ে আমরা কথা বলবো মেটার টাইটেলটা দেখেন আপনার কোডিং এর মধ্যে এটা থাকে হচ্ছে হেড অংশে হেড অংশে কিভাবে থাকে এটা আমরা যদি একটু দেখাই এই যে HTML এ দুইটা পার্ট থাকে একটা হচ্ছে হেড এই যে দেখেন হেড আমরা হেড কিভাবে খুঁজে পাইতে পারি ধরেন আমি যদি এই যে এখানে লিখি হেড এভাবে করে দেখেন হেড শুরু হইছে এন্ড হেড শেষ হইছে কোথায় আমি স্ল্যাশ দিলাম স্ল্যাশ দিলে হেড 98 নম্বর লাইনে শেষ হইছে তাহলে টাইটেলটা কই আছে এই হেডের মধ্যে নাকি হেডের বাইরে হেডের মধ্যে মধ্যে আছে আবার বডিটা কোথায় শেষ হইছে দেখেন হেডের ঠিক পর পর বডি শুরু হইছে সো দুইটা পার্ট থাকতেছে HTML এর হেড আর বডি সো HTML এর আপনার টাইটেল কোথায় থাকতেছে হেডের মধ্যে এই জিনিসটা মাথায় রাখতে হবে এটা যেই জন্য আমি একটু প্র্যাকটিক্যালি দেখালাম এই যে দেখেন কোড স্যাম্পল এই হেড শুরু হেড শেষ হেডের যে কোনো এক জায়গার মধ্যে এই টাইটেল থাকতে পারে এটা হচ্ছে টাইটেল মেটা মেটার এই অংশটা হচ্ছে আমরা কোডের মধ্যে এভাবে দেখতে পারি এসইও যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করবে ওয়েবসাইট যেহেতু কোড বেসড সো এই বেসিক বিষয়গুলো আপনি যদি জানা না থাকে আপনার জন্য সামনে সমস্যা হবে দ্যাটস ওয়াই আমরা ক্লাসে এগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা গেল টাইটেল তার মানে কিভাবে টাইটেল HTML হেড মানে HTML এর মধ্যে কোথায় থাকে সেটা আমরা দেখলাম এখন টাইটেল নিয়ে যদি আরেকটু পড়াশোনা করতে চাই তাহলে আমাদের এটা দেখতে হবে একটু সবাই একটু এটা পড়েন তো এক মিনিট সময় দিলাম জি স্যার পড়া শেষ
আমরা একটু টাইটেল নিয়ে বলি যে আমরা যখন একটা পেজের জন্য টাইটেল লিখব আমাদের যখন আমাদের অনেকগুলো পেজ থাকবে তো সবগুলো পেজের জন্য টাইটেল লিখতে গেলে আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো এখানে দেওয়া আছে বেস্ট প্র্যাকটিস এটা প্রথমেই দেখেন আপনি টাইটেলের লেন্থের কথা বলা আছে আমরা যে এখানে টাইটেলগুলো দেখতেছি টাইটেলগুলো একটা লেন্থ মেজার মেইনটেইন করে যেমন আমি যদি এটাকে একটু চেক করি ক্যারেক্টার চেকার এগুলা মূলত ক্যারেক্টার দিয়ে লেন্থটাকে এখানে ডিফাইন করতেছে আমরা এখানে যদি চেক করি এটা কত ক্যারেক্টার আছে দেখেন 47 ক্যারেক্টার দ্যাট মিন্স আমি এখানে 47 ক্যারেক্টার লিখেছি যার ফলে আমার টাইটেলটা পুরোটা এখানে সুন্দর মতন ভিউ করছে তো আমি যদি সামহাউ 47 ক্যারেক্টারের বেশি বা ধরেন এখানে এখানে কিন্তু আরও আছে এখানে পুরোটা যদি আমরা ডিফাইন করি এটা ক্যারেক্টারটা যদি দেখি এটা আরো অনেক বেশি না বেশি হওয়ার ফলে কি হয়েছে এটা কি পুরোটা ভিউয়েবল হচ্ছে দেখা যাচ্ছে না নো স্যার তার মানে কি এটা প্রপারলি অপটিমাইজ মনে হচ্ছে এখানে আরো কিছু আছে রাইট বাট এটা দেখেন প্রপারলি অপটিমাইজ করা আছে তাই না প্রথম কথা হচ্ছে আপনি যদি এটা বেশি হয় তাহলে কিন্তু আপনার পুরোটা ভিউ হয় না ডট চলে আসে আর যদি কম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার অপটিমাইজ করার মতন জায়গা আছে কিওয়ার্ড দেওয়ার মতন অপশনস আছে আপনি দিচ্ছেন না তার মানে এটাও আপনার জন্য নেগেটিভ সো কমও রাখা যাবে না বেশিও রাখা যাবে না এক্স্যাক্ট রাখা যাবে আর বিষয়টা হচ্ছে এখানে পিক্সেলের কথা বলা হয়েছে যে 512 পিক্সেল পিক্সেলটা হচ্ছে আপনার এই টাইটেলটা কতটুকু জায়গা নিচ্ছে এখানে কতটুকু জায়গার মধ্যে পিক্সেলটা মানে টাইটেলটা সেট করছে এখানে আপনি দেখেন একটা সিম্পল কথা যে আমরা এখানে ক্যাপিটাল স্মল কম্বিনেশন করে এটা লিখছি ধরেন 52 ক্যারেক্টারই লিখলাম যার ফলে এখানে এটা দেখাচ্ছে বাট সামহাও যদি আমরা সবগুলো ক্যাপিটাল করতাম তাহলে কি এতটুকুর মধ্যে এটা জায়গা এটে যাইতো নাকি আরো বেশি জায়গা লাগতো আরো বেশি হতো লাগতো জায়গা তার মানে ক্যারেক্টার 52 বা ক্যারেক্টার 60 কিন্তু আমার এখানে ক্যাপিটাল সব ক্যাপিটাল হওয়ার ফলে বা সব ধরেন W এর মতন বড় বড় ওয়ার্ড বড় বড় লেটার সো আমার কি হইতো জায়গা বেড়ে যাইতো তো পিক্সেলের বিষয়টা হচ্ছে এইটা যে আপনার কতটুকু জায়গা এখানে নিতে পারবেন ধরেন এতটুকু জায়গা নেওয়া যায় আপনি বাট আপনার কম্বিনেশন সব ক্যাপিটাল করার ফলে বা বড় বড় লেটারগুলো ইউজ করার ফলে আপনার এটা বড় হয়ে গেছে অ্যান্ড তখন কিন্তু ডট চলে আসবে তখন আপনি ক্যারেক্টার কম রাখলেও দেখা যাচ্ছে যে আপনি রাখছেন 60 ক্যারেক্টারের মধ্যে বাট এইগুলো করার কারণে ডট চলে আসছে এই জন্য মাথায় রাখতে হবে যে টাইটেলটা হইতে হবে 60 থেকে 65 ক্যারেক্টার এবং 512 পিক্সেল এবং আপনি ক্যাপিটাল স্মল এগুলো কম্বাইন করে লিখবেন সো এটা হচ্ছে প্রথম বিষয়টা আমরা সবাইকে বুঝছি পিক্সেলটা চেক করা আসলে আমাদের এগুলো ক্যারেক্টার এবং পিক্সেল কিছুই এখন আসলে ওইভাবে ম্যানুয়ালি চেক করার দরকার নাই কারণ আমরা যখন একটা প্র্যাকটিক্যালি এই কাজগুলো দেখব ওয়ার্ডপ্রেস এর মধ্যে বিভিন্ন প্লাগইনস দিয়ে তখন কিন্তু আমরা প্লাগইনস এর মধ্যেই কিন্তু কাজ করার সময় দেখে ফেলতে পারবো টাইটেলটা ঠিক আছে কিনা বা টাইটেলটা আমার ক্যারেক্টার লেন্থ বা পিক্সেল সব ঠিক আছে কিনা এটা কিন্তু আমরা তখনই বুঝতে পারবো সো আলাদা করে দেখার দরকার নেই বাট তারপর আপনারা যেহেতু বলছেন আমি আরেকটা সাইট থেকে একটু চেক করে দেখাই আপনাদেরকে আর কোনো কারণে যদি বেশি ক্যারেক্টারের প্রয়োজন হয় এখানে যতটুকু জায়গা নেবে ততটুকুর মধ্যে রাখার চেষ্টা করবেন আচ্ছা ধরেন আমি যদি এখানে একটু দেখাই এই টুলসটা আমি এখানে আপনাদের এটা লিংক দিয়ে রাখছি এখানে দেখেন চেক করতে পারবেন যে পুরোটা এন চেকে দিলে দেখেন এখানে পুরোটা আসছে না ডট আসছে কোনো না আমি যদি এটা একটু বড় করে দেই তখন দেখেন চেক করলে ডট চলে আসে না তার মানে এতটুকুই ভিউয়েবল হবে এটা এখান থেকে বুঝতে পারছেন
মানে পিক্সেল ঠিক আছে কিনা এখান থেকে বুঝতে পারবেন মানুষ জন কি লিখে সার্চ করবে, আপনার ব্র্যান্ডের নাম লিখে সার্চ করবে না কিওয়ার্ড লিখে সার্চ করবে? সবাই কিন্তু কিওয়ার্ডটা শুরুতে রাখছে, দেন ব্র্যান্ড পরে, সবাই কিন্তু কিওয়ার্ডটা শুরুতে রাখছে, দেখছেন? এই জন্য এই প্র্যাকটিসটা করা ভালো, কারণ মানুষজন যেহেতু কিওয়ার্ড লিখে সার্চ করবে, সো কিওয়ার্ডটা আগে রাখবে, ব্র্যান্ডিংটা পরে রাখবে। একদিন একই রকম দিয়ে আবার নেক্সট আসেন। মিনিংফুল আর রিলেভেন্ট এটা অবশ্যই বুঝতেছেন, মিনিংফুল না হইলে তো আপনার টাইটেল দেখে মানুষজন ক্লিক করবে না। এমন কিছু একটা দিবেন যেটা আপনার ওয়াশিং মেশিন রিলেটেড না, তাহলে কি ক্লিক করবে, আপনার সাইডে যাবে না? স্যার হবে, সো রিলেভেন্ট রাখতে হবে। এন্ড এখানে বলতেছে যে এখানে সেপারেটর হিসেবে আপনি এই যে কমা, আন্ডারস্পেস, ড্যাশ এগুলো ব্যবহার করেন না। আপনি যদি কিছু ব্যবহার করতে চান পাইপ ব্যবহার করতে পারেন। পাইপটা কি দেখি, এই যে এখানে দেখেন এখানে সেপারেটর, সবাই বাই ডিফল্ট সেপারেটর গুলো এটা দেখেন, এই যে এই ব্র্যান্ডিং আর এই কিওয়ার্ডের মাঝখানে যে সেপারেটরটা এটাকে বলা হচ্ছে পাইপ। এই যে দেখেন এটাকে বলা হচ্ছে পাইপ, বুঝছেন? তো এই পাইপ ব্যবহার করতে পারেন, এটা মোর অপটিমাইজড। বাট এছাড়া আপনি হিজিবিজি করবেন না। মোট কথা হচ্ছে মানুষজন দেখে যেন এই যে দেখেন এইভাবে করছে, এগুলো দিছে, এগুলো করবেন না। কিবোর্ডের কোথায় আছে স্যার পাইপটা? এটা হচ্ছে এন্টারের উপরে। ও আচ্ছা, এন্টারের উপরে। আর ডুপ্লিকেট করবেন না, আপনি সেম টাইটেল ট্যাগ সব পেজের জন্য দেন। আপনার 10টা পেজ হলো 10টা পেজে আলাদা আলাদা ডুপ্লিকেট, আলাদা আলাদা টাইটেল দিবেন, সেম টাইটেল ব্যবহার করেন না। হ্যাঁ, যদি একই রাখেন ডুপ্লিকেট হয়ে যাবে। স্টপ ওয়ার্ডগুলো অ্যাভয়েড করবেন। স্টপ ওয়ার্ডগুলো হচ্ছে যে ওয়ার্ডগুলো গুগল র্যাঙ্কিং এর জন্য কাউন্ট করে না, সো এগুলো না ব্যবহার করলেও আপনি পারেন। তো এরকম ওয়ার্ডগুলো যদি আমরা একটু দেখাই, তো এখানে দেখেন স্টপ ওয়ার্ডে কিছু লিংক আছে, লিংকগুলোতে কিছু স্টপ ওয়ার্ড দেওয়া আছে, তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে এই ওয়ার্ডগুলো আমরা চাইলে না ব্যবহার করলেও পারি, কিন্তু অনেক সময় মিনিংফুল করার জন্য এগুলো ব্যবহার করতে হয়। বাট এগুলো আপনার যদি মনে হয় যে ক্যারেক্টার বেশি খেয়ে ফেলতেছে, না দিলেও চলবে, এগুলো নাও দিতে পারেন। আর অবশ্যই রাইট ফর ইউর কাস্টমার, কাস্টমারের জন্য না লিখলে তো কাস্টমার আপনার সাইটে আসবে না। তো এইগুলো হচ্ছে বিষয়গুলো, বুঝছেন আপনারা? টাইটেলের জন্য বেস্ট প্র্যাকটিস কি করবেন? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আমরা একটু একটা ব্রেক দেই, ব্রেকের পরে এসে বাকিগুলো দেখবো। 5 মিনিট একটা ব্রেক দেই।